हेलो फ्रेंड्स आपनारा देखछेन हेल्प फॉर एडुकेशन चैनल पीजी और बीडीपी स्टूडेंट जो एक गुरुत्वपूर्ण भिडियो बंधुरा पीजी और बीडीपी स्टूडेंट एग्जाम फर्म फिलप कबे होबे एवं एग्जाम फर्म फिलप समय कादेर फर्म फिलप आगे होबे पीजी ना बीडीपी स्टूडेंट पीजी स्टूडेंट जो फर्म फिलपर समय कत टाका लागबे एवं बीडीपी स्टूडेंट जो प्रति पेपारे थियोरी और प्रैक्टिकल कत टाका करे लागबे ता ए सम्पूर्ण भिडियोर माध्यम जानिए देवा आछे एवं जादेर नट क्लियर सबजेक्ट आछे जारा एकबार फेल करेछेन एनसी विषयेर जन्य कत फीज लागबे এবং এক্সাম ফর্ম ফিলআপ করতে হবে কিনা তা সম্পূর্ণ ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং অ্যাসাইনমেন্ট সমস্ত উত্তর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা পিজি স্টুডেন্টদের জন্য আমি প্রথমে আলোচনা করব 100 মার্কস যে থিওরি পেপার প্রতিটি পেপারের জন্য 150 টাকা করে লাগবে এবং 50 মার্কসের যে থিওরি পেপার সেটার জন্য 75 টাকা করে লাগবে। যাদের 100 মার্কসের পেপার আছে তাদের 150 টাকা এবং 50 মাসের যাদের পেপার আছে তাদের 75 টাকা। এরপর এক্সামিনেশন সেন্টার যদি থাকে এক্সামিনেশন সেন্টার ফিজ লাগবে 100 টাকা। প্র্যাকটিক্যাল যাতে 100 মাসের প্র্যাকটিক্যাল পেপার থাকবে তো প্রতিটি পেপারে 300 টাকা করে লাগবে প্র্যাকটিক্যাল জন্য এবং যাদের 50 মাসের প্র্যাকটিক্যাল পেপার থাকবে তাদের প্রতিটি পেপারে 150 টাকা করে লাগছে। তাহলে 100 মাসের জন্য 300 টাকা প্র্যাকটিক্যাল এবং 50 মাসের জন্য 150 টাকা। এরপরে যাদের প্রজেক্ট ওয়ার্ক 100 মাসে থাকবে তাদের 300 টাকা করে লাগবে এবং ফিল্ড ওয়ার্কস যেটা 50 মার্কসের তাদের জন্য 150 টাকা করে লাগছে। এক্সামিনেশন সেন্টার তাদের জন্য যে ফিজ প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তাদের জন্য 100 টাকা এক্সামিনেশন ফিজ যে সেন্টার ফিজ যদি সেন্টার থাকে। এরপরে আমরা দেখে নেব অ্যাসাইনমেন্ট যদি 100 মার্কসের যে থিওরি পেপারগুলি থাকবে অ্যাসাইনমেন্ট 100 মার্কসের প্রতিটি পেপারে 30 টাকা করে লাগে এবং অ্যাসাইনমেন্টের 50 মার্কসের যে অ্যাসাইনমেন্ট পেপারগুলি থাকবে প্রতিটি পেপারে 20 টাকা করে লাগবে। এটা হলো পিজি স্টুডেন্টদের জন্য এই টাকাটা এক্সাম ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে বহন করতে হয়। এরপরে যদি অনলাইন এক্সাম হয় তাহলে তো এক্সামিনেশন সেন্টার হওয়ার কোনো কথাই নয়। এর আগের বারে যেমন পরীক্ষা হয়েছিল অনলাইন হয়েছিল, অনলাইনে কোনো এক্সামিনেশন সেন্টার হয় না, বাড়ি থেকে বসেই পরীক্ষা হয়, তাই এক্সামিনেশন ফিজটা হয়তো লাগতে নাও পারে। তো বন্ধুরা এরপরে এবারে নোটিশ না দেওয়া পর্যন্ত দেখা যাক এক্সামিনেশন যখন ফর্ম ফিল আপের নোটিশ দিবে অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন এবং অ্যাসাইনমেন্টের সমস্ত উত্তর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব বন্ধুরা বিডিপি স্টুডেন্ট যারা আছেন বিডিপি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সবার জন্য এখানে ফর্ম ফিল আপ কত করে লাগবে কবে ফর্ম ফিল আপ হবে তা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। দেখুন তাহলে বিডিপি স্টুডেন্টের জন্য একইভাবে বিডিপি স্টুডেন্ট যারা আছেন অল থিওরি পেপার্স 100 মার্কসের জন্য লাগছে 105 টাকা করে। বিডিপি স্টুডেন্টদের জন্য 100 মার্কসের জন্য 100 মার্কসের যে পেপারসগুলি থাকছে তাদের জন্য 105 টাকা করে লাগছে প্রতিটি পেপারে এবং 50 মার্কসের যে পেপারসগুলি আছে তাদের জন্য লাগছে 75 টাকা করে প্রতিটি পেপারে। তো বন্ধুরা থিওরি পরীক্ষার দুটি করে সেমিস্টার আছে, প্রতি বছর দুটি সেমিস্টার থাকে থিওরি পরীক্ষার জন্য। সেই সেমিস্টার অনুযায়ী 100 টাকা করে প্রতিটি সেমিস্টারে, ছ মাস অন্তর যে 100 টাকা করে বছরে 200 টাকা লাগছে সেশন সেমিস্টার অনুযায়ী দুটি সেশনে, তাহলে 200 টাকা হচ্ছে। এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির দুটি সেমিস্টারে ডিসেম্বর একটি সেমিস্টার এবং জুন মাসে একটি সেমিস্টার থাকে, ডিসেম্বর ও জুন। এরপরে এক্সাম যেহেতু একসাথে তাই দুটি সেমিস্টার এক্সাম ফি একসঙ্গে লাগে 200 টাকা। এক্সাম দুটি সেমিস্টার হলেও একসাথে পরীক্ষা হয় তাই আপনাদের এক্সাম যে ফিজটা সেটা 200 টাকা লাগে একসঙ্গে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য এবার বলেছি, প্র্যাকটিক্যাল যাদের 100 মাসের আছে তাদের 200 টাকা করে লাগে এবং যাদের 50 মাসের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তাদের লাগছে 100 টাকা করে। এবং সমস্ত আর্টস কমার্স কোর্স যারা করছেন, আর্টস নিয়ে পড়ছেন এবং কমার্স নিয়ে, তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টোটাল যে ফিজটা লাগছে ফার্স্ট ইয়ারের জন্য 740 টাকা লাগে, সেকেন্ড ইয়ারের জন্য লাগে 725 টাকা এবং থার্ড ইয়ারের জন্য লাগছে 830 টাকা কমার্স আর্টস সবার জন্য। তো বন্ধুরা যাদের এনসি সাবজেক্ট আছে, যাদের নট ক্লিয়ার মানে এর আগের বছর পাস করেননি এবছর পরীক্ষা দেবেন, তাদের অ্যাসাইনমেন্ট তো আর মাসটি লাগছে না। অ্যাসাইনমেন্ট যে যদি 50 মাসের যদি অ্যাসাইনমেন্ট থাকে তাহলে যে 20 টাকা লাগে সেটা কিন্তু আপনাদের লাগবে না। যদি অ্যাসাইনমেন্ট জমা না দেওয়া থাকে তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে এবং লাগবে। এরপরে আপনাদের যে অ্যাসাইনমেন্টসের যে যদি 100 মার্কসের থাকে তাহলে 30 টাকা করে লাগবে। এটাই হচ্ছে তাহলে বিডিপি স্টুডেন্টের জন্য। তাহলে বিডিপি স্টুডেন্ট অল স্টুডেন্টের জন্য যে 100 মার্কসের যে পেপারসগুলির জন্য 105 টাকা এবং 50 মাসের পেপারসগুলির জন্য 75 টাকা লাগছে। এরপরে দুটি সেমিস্টার হয়, দুটি সেমিস্টার মিলিয়ে 200 টাকা ফর্ম ফিল আপ। এরপরে আপনাদের যে এক্সামিনেশন সেন্টার ফি যেটা,
एग्जामिनेशन सेंटर फी सेंटर जो थे तेल एग्जामिनेशन सेंटर फीज आलदा लागे। तो बंधुरा जेहेतु एबारे अनलाइन जेहेतु असाइनमेंट अनलाइन हो खूब शीघ्र प्रकाशित होते चले अपन फर्म फिल आपटा क्योंकि असाइनमेंटर पर ही आशा करी ना आगे होते ए बसर जेहेतु कोविड सीचुएशन तरह फर्म फिल आपटा हम आगे होते से बला जा तब अपन जो फर्म फिल आप जून मास नागाद हार सम्भावना मोटामोटी जून मासर दिखे हार सम्भावना आेषर दिखे और असाइनमेंटर जो आगे पब्लिश है अच्छा असाइनमेंटर होते पर पब्लिश होते पर जून पर एग्जाम फर्म फिल आप हार सम्भावना आ जून मासे अपन असाइनमेंट पब्लिश होते चले। तो बंधुरा भिडियो भलो लाइक करबें और चैनल के सबसक्राइब कर गुरुत्वपूर्ण आपडेट पे असाइनमेंट शुरू कर परीक्षार क्वेश्चन आंसर सजेशन समस्त किसू एखे नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी सब प्रति विषय पे जा। तो बंधुरा भिडियो भलो लाइक करबें और चैनल के अपना अवश्य सबसक्राइब कर। थैंक यू।